গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য, বেসিক্যালি ডিপ্লোমা সিক্স সেমিস্টার ভাই বোনদের জন্য। তো তোমাদের সিক্স সেমিস্টারের যে আপকামিং সেমিস্টার এক্সাম, তো সেই ওরিয়েন্টেড তোমরা যখন এক্সাম ফর্ম ফিল আপ যখন করতে যাচ্ছ, তো এক্সাম ফর্ম ফিল আপের সময় তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আসছো। তারপরে তোমাদের এই লাস্টের দিকে একটা এরকম জিনিস দেখাচ্ছে যে প্লেসমেন্ট অর হায়ার স্টাডি ডিটেলস, ওকে, যেখানে তোমরা প্রেজেন্ট স্ট্যাটাস অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড স্টাডি, এই ব্যাপারগুলো কিন্তু আগে ছিল না, এই বছর থেকে কিন্তু এগুলো স্টার্ট করেছে। তো এখানে তোমার ম্যান্ডেটারি যেহেতু অপশন, তাই অনেকেই কনফিউজড হচ্ছে। তো এই ভিডিওতে তোমাদেরকে পুরোটাই আমি ক্ল্যারিফাই করে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যদি কেউ নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রেজেন্ট স্ট্যাটাসটা তোমাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। চারটা অপশন আছে, এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, আনএমপ্লয়েড এবং হায়ার স্টাডি। তুমি যদি হায়ার স্টাডি করতে চাও তাহলে হচ্ছে হায়ার স্টাডি অপশনটা চুজ করবে। যদি তুমি এমপ্লয়েড হও কোনো একটা কোম্পানিতে, তুমি অলরেডি জব পেয়ে গেছো, ঠিক আছে, ক্যাম্পাসিং থ্রু বা অফ ক্যাম্পাসিং থ্রু, তাহলে তুমি ওখানে এমপ্লয়েড করবে, ঠিক আছে। এমপ্লয়েড আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সেলফ এমপ্লয়েড, মানে তুমি যদি ব্যবসা করো কোনো কিছু তাহলে সেলফ এমপ্লয়েড করবে। আর যদি তুমি কোনো কিছু না করো, যে একটা বছর তুমি বসে থাকবে প্রিপারেশন নিতে চাও গভর্নমেন্টের জন্য, সেক্ষেত্রে তুমি আনএমপ্লয়েড অপশনটা ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে এমপ্লয়েড অপশনটাতে তোমরা দেখো যে এখানে নেম অফ দ্য কোম্পানি, তুমি কোন কোম্পানিতে তুমি ইয়ে করেছো মানে জব পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। সেক্টরটা হচ্ছে তোমার গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেক্টর, ঠিক আছে, সেমি গভর্নমেন্ট, হ্যাঁ, বা প্রাইভেট সেক্টর হচ্ছে আন্ডারটেকিং, মানে যেগুলো PSU টাইপ, ওকে, বা আদার্স, সেটা তোমাকে এখানে চুজ করতে হবে। ডেজিগনেশন, তুমি কী হিসাবে জয়েন করছো, নেম অফ দ্য ওয়ার্ক, তোমার মানে তোমার কাজের যে ইয়ে তোমার সরি নেচার সেটা কী ধরনের, ঠিক আছে, তুমি কী ধরনের কাজ, হ্যাঁ, মানে তোমার ফিল্ড ওয়ার্ক নাকি তোমার অফিস ওয়ার্ক, সেটা তোমাকে এখানে ইয়ে করতে হবে। অ্যানুয়াল স্যালারি, সেটা তোমাকে এখানে রুপিস, মানে বছরে তোমার কত টাকা স্যালারি সেটা এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে কোন স্টেটে তুমি ইয়ে হচ্ছো, পোস্টেড আছো, ঠিক আছে, বা পোস্টেড হবে, সেটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি তোমরা সেলফ এমপ্লয়েড করো, সেলফ এমপ্লয়েড করলে বিজনেস নেম, নেচার অফ বিজনেস অ্যান্ড অ্যানুয়াল টার্ন ওভার ইন রুপিস, ঠিক আছে। তুমি যদি একটা কন্ট্রাক্টারি ব্যবসা খোলো বা তুমি নিজে কোনো একটা ব্যবসা করছো, ঠিক আছে, ডিপ্লোমা পাস আউট হওয়ার পরে, সেক্ষেত্রে তোমার বিজনেসের নাম, নেচার অফ দ্য বিজনেস এবং অ্যানুয়াল টার্ন ওভার, এগুলোর সাথে তোমার কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না। তাই তোমাদের সঠিক ইনফরমেশন যেটা জানা থাকবে সেটা তোমরা এখানে দিলেই হবে, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে তবেই তোমরা কিন্তু সাবমিট অ্যান্ড পে ফিজে ক্লিক করতে পারবে। তারপরে হচ্ছে তোমরা ফিজটা পেমেন্ট করতে পারবে এবং বাকি যে প্রসিডিওরগুলো আছে সেগুলো তোমরা কমপ্লিট করতে পারবে। নেক্সট হচ্ছে আনএমপ্লয়েড যদি হয়, ঠিক আছে, আনএমপ্লয়েড হচ্ছে রিজন ফর আনএমপ্লয়মেন্ট। তো তুমি বেসিক্যালি হচ্ছে এক বছর জিলেটের জন্য প্রিপারেশন নিতে চাও, সেটা তুমি লিখতে পারো, বা তুমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও যার জন্য তুমি আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, বা তুমি আনএমপ্লয়মেন্ট বলতে তুমি চাকরি পাওনি সেটাও তুমি লিখতে পারো, এটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে। এগুলো অতটা সিনসিয়ারলি বা সিরিয়াসলি নেওয়ার মতো কিছু নেই, এটা জাস্ট স্টেট কাউন্সিল ডেটা কালেক্ট করছে, ঠিক আছে। তো এটা এরকম নয় যে কেউ যদি একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলো সেক্ষেত্রে তার পরবর্তীতে অসুবিধা হবে, এটা এতটা সিনসিয়ার বিষয় নয়, ঠিক আছে, বা এতটা সিরিয়াস বিষয় নয়। নেক্সট হচ্ছে হায়ার স্টাডিজ যে অপশনটা আছে, সেখানে তোমরা ক্লিক করলে নেম অফ দ্য ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট, ব্রাঞ্চ, স্টেট হোয়ার ইনস্টিটিউশন ইউনিভার্সিটি ইজ লোকেটেড, আচ্ছা, কোর্স অফ দ্য স্টাডি। তো বেসিক্যালি এখানে তোমরা এখনও পর্যন্ত যেহেতু জিলেটের কাউন্সিলিং হয়নি, ঠিক আছে, যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছ বা অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু তোমাদের ডিটেলসগুলো ফুলফিল করতে পারবে। যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নাও নি তারা এই মুহূর্তে আমি বলবো আনএমপ্লয়মেন্ট যে অপশনটা আছে সেটাতেই তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে, কারণ যেহেতু এখনও পর্যন্ত তোমরা হায়ার স্টাডি যে করবে বা তোমাদের জিলেট রেজাল্ট যেহেতু এখনও পর্যন্ত বেরোয়নি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হায়ার স্টাডিজ অপশনটা ক্লিক করা কিন্তু ভুল হবে, ঠিক আছে, কারণ হায়ার স্টাডিজ অপশনটা যখনই তোমরা ক্লিক করবে তখন তোমাদের এই ম্যান্ডেটারি ডিটেলসগুলো কিন্তু ফুলফিল করতেই হবে, যেগুলো তোমাদের এই মুহূর্তে কিন্তু আন্দাজে না ফিল আপ করাটাই ভালো, যারা জিলেট র্যাঙ্কিং থ্রু যারা ভর্তি হতে চাইবে তাদের জন্য বললাম। তো আশা করি তোমরা পুরো বিষয়টাই বুঝতে পারলে। এরপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে সেগুলো রেসপন্স করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।